हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा आज के टॉपिकটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নভেম্বর মাসের রাশিফল। নভেম্বর মাসে অনেকগুলি গ্রহের ট্রানজিট আছে, যার ফলে নভেম্বর মাসটা কিন্তু আমাদের কাছে একটু চ্যালেঞ্জের হবে। তাহলে চলুন জেনে নিই সমস্ত রাশি অনুযায়ী নভেম্বর মাসটা কেমন যাবে না যাবে। জানবো বৃশ্চিক রাশির মানুষদের নভেম্বর মাসটা কেমন যাবে না যাবে। নভেম্বর মাসে বুধ, শুক্র, বৃহস্পতি এবং সূর্য এই চারটি গ্রহের ট্রানজিটের ফলে আপনাদের ইলেভেন্থ হাউস, ফার্স্ট হাউস এবং থার্ড হাউস প্রচণ্ড পরিমাণ কিন্তু অ্যাক্টিভ থাকবে। জানবো মাসে আপনাদের কর্মক্ষেত্রটা কেমন থাকছে না থাকছে। ফার্স্টেই জেনে নেব এ মাসে আপনাদের জবের স্ট্যাটাসটা কেমন থাকছে না থাকছে। নভেম্বর মাসে বৃশ্চিক রাশির মানুষরা জবের ক্ষেত্রে কিন্তু একটু চ্যালেঞ্জ ফেস করতে পারেন। জবের জায়গা একটু প্রবলেম ডেফিনেটলি থাকছে। কী ধরনের প্রবলেম বলছি, অনেকের কি হবে অফিসে একটু পলিটিক্স হবে, যে পলিটিক্সগুলো থেকে কিন্তু আপনাকে একটু বেঁচে চলতে হবে। অনেকের কি হবে অফিসের কাজের জন্য কত বাইরে যেতে হতে পারে, যাকে বলে পুরো মাসটাই আপনারা কিন্তু একটু টালমাটালের মধ্যে থাকবেন। অনেকের ক্ষেত্রে কি হবে জব চলে যাওয়ার মতনও কিন্তু একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। এটা কিন্তু খুব সামলে সকলের ক্ষেত্রেই কথাটা বলার, যাই সিচুয়েশান আসুক না কেন সেটা কিন্তু প্রচণ্ড বুদ্ধি দিয়ে আপনাদেরকে সামলাতে হবে, না হলে কিন্তু বড়সড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ধরুন আপনি একটা প্রজেক্টে কাজ করছেন, সেই প্রজেক্টটা থেকে আপনাকে হট করে সরিয়ে দেওয়া হলো, এরকম সিচুয়েশান কিন্তু এই মাসে ঘটতে পারে। এই মাসটা কিন্তু জবের জন্য একটু হ্যাপাজার্ড থাকছে। একটু সাবধানে থাকলে আমার মনে হয় সকল সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। এবার জানবো বিজনেস কেমন থাকবে না থাকবে। বিজনেসের ব্যাপারে কিন্তু ভালো রেজাল্ট আপনারা ডেফিনেটলি পাবেন। বিজনেসের ব্যাপারে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আপনারা যে পরিশ্রম করেছিলেন সেটা সাকসেসের মুখ কিন্তু এই মাসে আপনারা দেখতে পাবেন। যারা নতুন বিজনেস শুরু করেছিলেন তারা কিন্তু এই মাসে খুব ভালো গ্রোথ বিজনেসের দেখতে পাবেন। এবারে জানবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশান কেমন থাকছে না থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশানটা এরকম থাকবে, ধরুন মাসের শুরুটা বেশ ভালো হলো কিন্তু মাসের শেষের দিকটা বা মিডিলের দিকটা আপনারা কিন্তু একটু সমস্যায় পড়বেন। কেমন সমস্যা বুঝিয়ে বলছি। সমস্যাটা হচ্ছে ধরুন আপনাদের থেকে কেউ, কোনো পরিবারের নিকট আত্মীয় বা বন্ধু কেউ আর্থিক সহায়তা চাইলো, আপনি তাকে সহায়তা করেও দিলেন, তার ফলে কিন্তু আপনি খানিকটা আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। আপনার বাড়ির কোনো মেম্বারের হেলথ নিয়ে একটু অর্থ কিন্তু ব্যয় হবে। আপনার পার্সোনাল ব্যয়ও কিন্তু এই মাসে প্রচণ্ড পরিমাণ, এই সময় কিন্তু আপনাদের ব্যয়টা এত পরিমাণে বেড়ে যাবে যার ফলে কিন্তু আপনারা কিভাবে যোগান দেবেন সেটা কিন্তু বুঝে উঠতে পারবেন না। অনেকের কি হবে বাড়ির ধরুন যারা আদার্স আর্নিং মেম্বার আছে তারা দেখবেন এই সময় জবটা চেঞ্জ করছে, তার ফলেও কিন্তু খানিকটা অর্থনৈতিক সংকটে এই মাসটায় আপনারা পড়ে যাবেন। এই সব কিছু মিলিয়ে এই মাসটা কিন্তু একটু টালমাটাল থাকছে অর্থনৈতিক ব্যাপারটায়। তাই প্রথম থেকে একটু বাজেটটা প্ল্যানিং করে চলুন, যাতে এই সমস্যাগুলো যখন আসবে তখন কিন্তু আপনারা ইজিলি সমস্ত কিছু ওভারকাম করে যেতে পারেন। জানবো এই মাসে আপনাদের হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে মাথা, পা, কাঁধ এই জিনিসগুলো নিয়ে কিন্তু গোটা মাসটাই আপনারা সমস্যার মধ্যে থাকবেন। আপনাদের কিন্তু একটু ফিটনেসের মধ্যে যাওয়া উচিত, একটু শরীরচর্চা করা উচিত, এই বিষয়গুলো কিন্তু করা উচিত, না হলে কিন্তু প্রচণ্ড সমস্যার মধ্যে আপনারা পড়ে যাবেন। যারা প্রচণ্ড জাঙ্ক ফুড খান, প্রচণ্ড হ্যাবিট রাখেন তারা কিন্তু এই মাসে একটু সামলে চলুন, না হলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। যাদের ধুলোবালি থেকে প্রচণ্ড পরিমাণ অ্যালার্জি আছে তারাও কিন্তু একটু সামলে চলুন, ধুলোবালি থেকে অ্যালার্জি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রচণ্ড মাত্রায় থাকছে। এবার জানবো আপনাদের লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ কেমন থাকবে না থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো আপনাদের ব্যবহারের যে প্রোলাইটনেসটা সেটা কিন্তু দুজনের মধ্যে কেমিস্ট্রিটাকে আরও স্ট্রং করতে হেল্প করবে। লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনাও কিন্তু থাকছে। অনেকের প্রেমে কিন্তু একটু ডিস্টেন্স ক্রিয়েট হবে,
অনেকের আবার একটু ডাউট করা টেন্ডেন্সিটা অ্যারাইজ করবে, যার ফলে কিন্তু দুজনের মধ্যে সমস্যা তৈরি হবে। এই ব্যাপারগুলোকে একটু কথাবার্তা বলে কিন্তু মিটিয়ে নিতে হবে। এবার জানবো ম্যারেজ লাইফ কেমন থাকবে না থাকবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো সমস্যা অ্যারাইজ করবে, সেটাকে বৃদ্ধি না পেতে দিয়ে সেটাকে সমাধানের পথ বার করতে হবে, দুজনে কথাবার্তা বলে ব্যাপারটাকে মিটিয়ে নিতে হবে। এই সময় আপনারা যদি কোনো কমপ্লেন নিয়ে বিবাহ সংক্রান্ত আপনাদের মা বাবার সাথে কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা কমবে না, বরঞ্চ প্রবলেমটা কিন্তু বৃদ্ধি পাবে। তাই নিজেরা সলভ করার চেষ্টা করুন, নিজেদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে আনবেন না, তাহলে কিন্তু সমস্যা কোনো দিনই কমে না। জানবো এ মাসে আপনাদের ফ্যামিলি লাইফটা কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফটা ভালো, ফ্যামিলির লোকজনদের সাথে ছুটি কাটাবেন, ফ্যামিলির লোকজনদের সাথে আপনার যে ক্লোজনেস সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তবে ফ্যামিলির লোকজনদের সাথে কিন্তু একটু মতবিরোধ মাঝে সাথে তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় আপনি আপনার ফ্যামিলির যে কোনো ক্রাইসিসে আপনার ফ্যামিলির সাপোর্ট কিন্তু করবেন। আপনার ভাই বোনের হেলথ নিয়ে কিন্তু একটু অ্যালার্ট আপনাদের থাকতে হবে, ভাই বোনের হেলথ কিন্তু এ মাসে খুব একটা ভালো থাকবে না। যারা রেন্টে থাকেন তাদের কিন্তু কোথাও শিফট হওয়ার প্ল্যানিং এই মাসে হতে পারে। নভেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই পাশে থাকার জন্য, আর তার জন্য কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে ফেলার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই।